স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, মোবাইল ব্যাংকিং নেই, যদি কারো না থাকে তাহলে হাত তুলুন। ওয়েট, হাত তুলতে হবে না, আমি জাস্ট একটু ফান করলাম। সো মেইন ব্যাপার যেটা সেটা হচ্ছে যে স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিন্তু মোবাইল ব্যাংকিং নেই, যদি এরকম লোক ধরা যায় তাহলে নেই বললে চলে। 99.9% লোকের কিন্তু মোবাইল ব্যাংকিং দিয়ে দেয় তারা, বাট আপনার যদি নাও থাকে সেক্ষেত্রে আপনার ভাগ্যবশত নেই, আপনাকে জোর করে ধরে তারা করিয়ে দেবে, কোনো রকম সমস্যা নেই, আপনি কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। যদি আপনার মোবাইল ব্যাংকিং থেকে থাকে তো আজকে আমি টোটাল 5টা টিপস দেবো, কারণ নর্মালি আমরা মোবাইল ব্যাংকিং কীভাবে ইউজ করি। মোবাইল ব্যাংকিং আমরা ইউজ করি এইভাবে যে যখন আমরা টাকা ডিপোজিট করি বা এটিএম থেকে যখন টাকা তুলি বা কাউকে যখন টাকা পাঠাই, তো সেক্ষেত্রে আমাদের এসএমএসটা ঢোকে বা কিছু কিছু দরকারি এসএমএস ঢোকে, বাট পুরোপুরিভাবে কিন্তু মোবাইল ব্যাংকিংয়ের যে সুবিধা সেটা কিন্তু আমরা নিই না। তো আপনার যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনার যদি মোবাইল ব্যাংকিং থেকে থাকে, তো সেক্ষেত্রে আমি আপনাদের টোটাল 5টা টিপস দেবো যার মাধ্যমে কিন্তু আপনি মোবাইল ব্যাংকিংটাকে মানে পুরোপুরিভাবে ব্যবহার করতে পারবেন বা একদম যে মোবাইল ব্যাংকের ফুল মজাটা সেটা কিন্তু আপনি কিছুটা হলেও ভালোভাবে নিতে পারবেন। কী সেই টিপস এবং কী সেই 5টা কাজ যেগুলো আপনি মোবাইল ব্যাংকের মাধ্যমে করতে পারবেন, তো চলুন শুরু করি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ভিডিও আমি রোজ নিয়ে এসে থাকি। যদি চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করা থাকে তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো কোনোটা আপনার মিস হবে না এবং প্রত্যেক ভিডিওটার নোটিফিকেশন আপনি কিন্তু সবার আগে পেয়ে যাবেন। নাম্বার 1, যদি আপনার নেট ব্যাংকিং না থাকে তো সেক্ষেত্রে আপনি বাড়ি থেকে কীভাবে চেক করেন যে আপনার কাছে কত টাকা আছে? 1, আপনার পাসবই যদি আপডেট করা থাকে তো সেক্ষেত্রে পাসবুকে একবার চোখ বুলান, হতে পারে যে আপনি এটিএম থেকে টাকা তুলেছেন তার একটা রসিদ রয়েছে সেটা দেখেন, বাট আপনি কিন্তু ফ্রিতে এটা দেখতে পারবেন এবং এটা আপনি করতে পারবেন আপনার বাড়িতে ঘরে বসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। এটা যদি করতে যান তাহলে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে 09223766666, এই নাম্বারে যদি মিস কল দেন, অথবা আপনাকে BAL লিখতে হবে এবং সবগুলো বড় হাতের হতে হবে, এবং এটা লিখে যে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই নাম্বারে পাঠিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার মেসেজ চলে আসবে যে আপনার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে। অনেক সময় আমাদের মিনি স্টেটমেন্টের দরকার হয় বিভিন্ন কাজের জন্য, এবং যার জন্য কিন্তু আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা অনেক সময় নেট ব্যাংকিংয়ের সাহায্য নিই এবং কোনো দোকানে গিয়ে সেটা বা ইন্টারনেট ক্যাফে দিয়ে গিয়ে সেটা আমরা কিন্তু প্রিন্ট আউট করে নিই। আরেকটা যেটা করে থাকি সেটা হচ্ছে যদি কারো নেট ব্যাংকিং না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে বলি যে আমাদের একটা মিনি স্টেটমেন্ট লাগবে আমাদের দিন, তখন কিন্তু তারা সেই স্টেটমেন্টটা দেয়। আপনি কিন্তু চাইলে আপনার মোবাইলের মাধ্যমে মিনি স্টেটমেন্ট তুলতে পারবেন বা মিনি স্টেটমেন্টের একটা হিসাব আপনি কিন্তু পেয়ে যাবেন। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে 09223866666, অর্থাৎ স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে একটা মিস কল দেবেন, তাহলে কিন্তু আপনার মোবাইলে SMS চলে আসবে। এবং আপনি যদি মিস কল না দেন তো সেক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে MSTMT এই লেখা লিখে এবং স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে পাঠিয়ে দেবেন। মানে যখন আপনি SMSটা পাঠিয়ে দেবেন তো সেক্ষেত্রে আপনার কাছে লাস্ট 5টা ট্রানজ্যাকশন আপনার কাছে চলে আসবে, অর্থাৎ শেষ যে 5টা আপনি টাকা তুলেছেন নাকি জমা দিয়েছেন নাকি কী করেছেন সমস্ত কিছু ডিটেলস আপনার কাছে কিন্তু চলে আসবে। এছাড়া আরেকটা যে কাজটা আপনি করতে পারবেন আপনার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু হোম লোন বা কার লোনের সম্বন্ধে জানতে পারবেন। তো এটা যদি আপনি করতে চান তাহলে হোম বা কার আপনি যেটা সম্বন্ধে জানতে চান সেটা সম্বন্ধে লিখে, এবং এটা কিন্তু অবশ্যই আপনাকে বড় অক্ষরে লিখতে হবে, এবং লেখার পরে আপনার যে নাম্বারে পাঠাতে হবে সেটা হচ্ছে 09223588888। এই নাম্বারে পাঠিয়ে দিলে যেটা হবে আপনার কাছে কিন্তু হোম লোন বা কার লোনের যে সমস্ত ডিটেলস সেটা কিন্তু আপনার SMS-এর মাধ্যমে পেয়ে যাবেন। কোনো কখনো আমাদের বিভিন্ন সময়ে আমাদের কিন্তু ATM কার্ডটাকে ব্লক করতে হয়, অর্থাৎ আমরা চাই যে আমাদের ATM কার্ডটা ব্লক হয়ে যাক, হয়তো আপনার ATM কার্ডটা হারিয়ে গিয়েছে বা আপনি ATM কার্ডটা ব্যবহার করতে চান না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা মেনলি কী করি, আমরা কিন্তু আমাদের মেন ব্রাঞ্চে যাই, ব্রাঞ্চে যাওয়ার পরে আমরা তাদেরকে বলি যে আমাদের ATM কার্ডটা ব্লক করব। তো আপনার যদি একটা মোবাইল ব্যাংকিং যে সুবিধা সেটা যদি থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই কাজটি আর ব্যাংকে গিয়ে করতে হবে না। এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি ব্লক লিখবেন অবশ্যই বড় হাতের, এবং ব্লক লিখে আপনাকে যেটা করতে হবে আপনার ATM কার্ডের লাস্ট 4টে ডিজিট ওখানে লিখতে হবে, অবশ্যই স্পেস দিয়ে লিখবেন, অর্থাৎ ব্লক স্পেস আপনার যে কার্ড নাম্বার রয়েছে সেই কার্ড নাম্বারের লাস্ট 4টে ডিজিট লিখবেন লেখার পরে। এবং এটা কিন্তু অবশ্যই আপনাকে পাঠাতে হবে আপনার যে নাম্বারটা রেজিস্টার করা রয়েছে সেই নাম্বার থেকে, এবং তারপরে পাঠাতে হবে হচ্ছে 5676766 এই নাম্বারে। এই নাম্বারে যখন আপনি পাঠিয়ে দেবেন তার মধ্যে কিন্তু মোটামুটিভাবে তারা 48 থেকে 72 ঘন্টা টাইম নেয়, এবং তারপরে কিন্তু আপনার যে ATM কার্ড রয়েছে সেটা কিন্তু তারা ব্লক করে দেবে। একটা কাজ সেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার যে ATM কার্ড রয়েছে সেই ATM কার্ডের কিন্তু পিন নাম্বার আপনি কিন্তু জেনারেশন করতে পারবেন, এবং এটা করার জন্য আপনি যেটা করতে হবে আপনি যখন কোনো নতুন ATM কার্ড হাতে পাবেন সেটা নিয়ে আপনাকে চলে যেতে হবে পার্শ্ববর্তী আপনার কোনো ATM যে মেশিন সেখানে, তো সেখানে গিয়ে আপনার যে ATM কার্ডটা রয়েছে সেটা আপনি ইনসার্ট করবেন। ইনসার্ট করার পরে আপনার
প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে জেনারেট পিনে ক্লিক করতে হবে দেন আপনাকে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার সেটা কিন্তু দিতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে আপনি কার্ডটা বের করে নেবেন এবং তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে এবং ওটিপির মাধ্যমে 4 ডিজিট থেকে 6 ডিজিটের একটা নাম্বার থাকে যেটা কিন্তু আপনার মোবাইলে আসবে এরপর আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পলি আপনার যে এটিএম কার্ডটা রয়েছে সেটা আবার ইনসার্ট করতে হবে দেন আপনাকে ব্যাংকিং এ ক্লিক করতে হবে এবং ব্যাংকিং এ ক্লিক করার পরে আপনার কাছে ওটিপিটা চাইবে এবং ওটিপিটা আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে আপনাকে নতুন একটা পাসওয়ার্ড দিতে বলবে এবং আপনার ইচ্ছামতো আপনি যে পাসওয়ার্ডটা বা পিনটা আপনি সেট করতে চাইছেন সেটা দিয়ে দেবেন এবং দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার নতুন একটা পিন কিন্তু জেনারেশন হয়ে যাবে তো এই ছিল মোটামুটি SBI এর যে মোবাইল ব্যাংকিং রয়েছে তার 5টি টিপস এবং আশা করি এখন থেকে আপনি চাইলে কিন্তু ঘরে বসেই আপনার মোবাইল ব্যাংকিং কে একটু ভালোভাবে ব্যবহার করতে পারবেন মেইন যে ফ্যাক্ট সেটা হচ্ছে যে এই জিনিসগুলো অনেকেই জানতেন এবং অনেকেই জানতেন না এবং মেইনলি আমি ভিডিও বানাই যারা জানে না তাদের জন্য কারণ অনেকে হয়তো এখন কমেন্ট করতে পারেন যে এই জিনিসগুলো আমি আগে জানতাম তো এটা জাস্ট বলে নিলাম যে যারা জানে না আমি মেইনলি তাদের জন্য ভিডিও বানাই এবং সবসময় চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে আসার আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সাথে যাদের SBI অ্যাকাউন্ট আছে বা যাদের SBI মোবাইল ব্যাংকিং ইউজ করে তাদের কাছে যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ সাবস্ক্রাইব করা থাকলে যেটা হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে